হ্যালো গাইস, আমি দীপ। তোমাদের সাথে শেয়ার করবো আজকে মেসেঞ্জার একটা নতুন আপডেট, যেই আপডেটটা কিন্তু মেয়েদের জন্য খুবই হেল্পফুল আর সবার জন্য। তো সেটা কি, আমাদের কিন্তু মেসেঞ্জারে এমন অনেক মানুষ আছে যারা কিন্তু হঠাৎ করে কোনো কারণ ছাড়াই রাতে দিনে যখন তখন মেসেঞ্জারে মেসেজ করে, অ্যান্ড সবচেয়ে বড় প্রবলেম কিন্তু কল করে। তো সেটাতে কিন্তু মানুষ অনেক ডিস্টার্ব হয়, মানে সে চাইছে না বাট তাকে কিন্তু আমরা কল করছি, মেসেজ করছি। তো এগুলো কিন্তু মেয়েদের সাথে একটু বেশি হয় আর সবার সাথেই হয় অলমোস্ট। ধরো কোনো একজন ব্যক্তি তোমাকে মেসেজ করছে, কল করছে, বাট সেই মানুষটাকে তুমি আনফ্রেন্ড করতে পারছো না, কারণ সে চেনা পরিচিত মানুষ। তো তার এই মেসেজ বা কলের থেকে বাঁচতে হলে কিন্তু এই আপডেটটা, তো তাকে তুমি কোনোরকম আনফ্রেন্ড করবে না, সে তোমার প্রোফাইলেই থাকবে, বাট সে মেসেজ করলে কল করলেও কিন্তু তোমার কাছে কোনোরকম মেসেজ কল কিচ্ছু আসবে না। তো এটা কী করে করবে, খুবই ছোট্ট একটা আপডেট। যদি আমাদের এই ছোট্ট পরিবারে প্রথমবার সাথে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দিও আর আমাদের পরিবারের একজন হয়ে যাও। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো আর প্লিজ কমেন্ট করো কী ধরনের ভিডিও তোমরা চাইছো, অবশ্যই তার উপরে ভিডিও করে দেখাবো। চলো দেখে নিই ফোনের স্ক্রিনে কী করে আমরা এই সেটিংসটা ব্যবহার করবো। ভিডিওটা কিন্তু খুবই ছোট, পুরোটা দেখার অনুরোধ থাকবে, নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো কী করতে হবে, সবার প্রথমে আমাদের কিন্তু প্লে স্টোরটা ওপেন করতে হবে। ওপেন করে আমাদের মেসেঞ্জার বলে সার্চ করতে হবে, ফেসবুক মেসেঞ্জার, FSC মেসেঞ্জার। যদি তোমাদের এটা আপডেট করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা আপডেট করে নেবে। তো আমার এটা আপডেট করা হয়েছে, সিম্পলি আমরা এটা ওপেন করবো। তো ওপেন করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের চ্যাট অপশনটা খুলে গেছে। তো এবার কী করবো, তো যে মানুষটা আমাকে খুব ডিস্টার্ব হয়েছে তার উপরে কিন্তু আমি এই সেটিংসটা অ্যাপ্লাই করবো। তো কী করতে হবে, সিম্পলি তার প্রোফাইলটা ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে আই বাটন যেটা দেখতে পাচ্ছ, আই বাটনটা ক্লিক করব। ক্লিক করার পর একদম নিচে আসবো, আসার পর দেখতে পাচ্ছ এখানে রিপোর্ট নয়, ব্লক নয়, রেস্ট্রিক্টেড, ঠিক আছে। সিম্পলি এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছ কিন্তু প্রোফাইলটা আমাদের রেস্ট্রিক্টেড হয়ে গেছে। এবার সিম্পলি ব্যাকে যাবো, যাবো দেখতে পাচ্ছ কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে গেছে। এবার আমি যদি ব্যাকে যাই দেখতে পারি কিন্তু আমাদের কিন্তু চ্যাট অপশনে কিন্তু সে নেই। এবার যদি সে আমাকে মেসেজ করে বা কল করে আমি কিন্তু কিছু জানতে পারবো না, আমি কোথাও ডিস্টার্ব হবই না। এবার যদি মনে হয় তোমাদের এই প্রোফাইলটাকে আবার আন্ডু করবে, সেখান থেকে ফিরিয়ে আনবে, কী করতে হবে, সিম্পলি তোমাদের মেসেঞ্জারের কোনায় তোমাদের প্রোফাইল অপশনটা রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবে, আসার পর এখানে দেখতে পারবে প্রাইভেসি বলে যেটা রয়েছে, সিম্পলি এখানে ক্লিক করবে। ক্লিক করার দেখতে পাচ্ছ এখানে তিনটে অপশন রয়েছে। তো সিম্পলি দেখতে পাচ্ছ এখানে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট, সিম্পলি এখানে ক্লিক করবে। ক্লিক করার দেখতে পাচ্ছ কিন্তু প্রোফাইলটা কিন্তু এখানে রয়েছে, সিম্পলি প্রোফাইলটাকে আমাদের এখানে ওপেন করব। ওপেন করার পর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিচে আনরেস্ট্রিক্টেড, সিম্পলি এখানে আমরা ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছি কিন্তু প্রোফাইলটা কিন্তু আবার আগের জায়গায় ফিরে গেছে। এবার যদি ব্যাকে যাই দেখতে পাচ্ছ এখানে কিন্তু নেই। এবার দেখতে পাচ্ছ কিন্তু প্রোফাইলটা কিন্তু আবার আমাদের কিন্তু চ্যাট অপশনে চলে এসেছে। তো তো দেখতে পারলে ছোট্ট একটা সেটিংস বাট কিন্তু অনেকটা পরিমাণ হেল্পফুল। মানে তোমাদের যদি মনে হয় কেউ এরকম ডিস্টার্ব করছে বা যে কোনো প্রোফাইল, তো অবশ্যই কিন্তু তোমরা এটা করতে পারো, তাহলে কিন্তু সে তোমাকে মেসেজ করলে কল করলে কিন্তু তোমরা কোনো রকম ডিস্টার্ব ফিল হবে না। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর অবশ্যই শেয়ার করো সমস্ত বন্ধুদের। তো তাদেরও জানা উচিত মেসেঞ্জারের এই আপডেটটা সম্বন্ধে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো, থ্যাংক ইউ।